আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিশু ও বাচ্চাদের মুখে সাদা ছাপ দূর করার ঘরোয়া প্রতিকার নিয়ে। ত্বকে সাদা ছাপ বাচ্চাদের মধ্যে একটি সাধারণ সমস্যা, তবে এ সম্পর্কে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ছাপের কারণগুলির মধ্যে অনেকগুলি সমস্যা সহজেই সংশোধন করা যায়। সাদা ছাপগুলি যা একটি বাচ্চার মুখে উপস্থিত হয় সে সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে, এগুলি সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে। তো তাহলে জেনে নেওয়া যাক বাচ্চার মুখে সাদা ছাপের সাধারণ কারণগুলি কি কি। এক নম্বর হচ্ছে ভিটামিনের ঘাটতি। এটি অনেক বাচ্চাদের মুখে সাদা ছাপগুলি উপস্থিত হওয়ার খুব সাধারণ কারণ। আমরা সকলেই জানি যে সুষম স্বাস্থ্যকর ডায়েট অপরিহার্য এবং অনেক বাচ্চা সঠিকভাবে খেতে অস্বীকার করে, এর ফলে অনেক ঘাটতি দেখা দেবে এবং ভিটামিনের ঘাটতি সেগুলির মধ্যে একটি। মেলানিন উৎপাদনের জন্য দায়ী ভিটামিন হ ভিটামিন B12, এই ভিটামিনের ঘাটতিতে সাদা দাগ হতে পারে। এগুলি কেবল মুখের উপরেই নয়, শরীরের যে কোনো জায়গায় বিশেষত হাতে উপস্থিত হতে পারে। খুব উচ্চ ঘাটতিতে চুলকানি এবং আরও হালকা রঙের ছাপ হতে পারে, ত্বক কিছু ক্ষেত্রে লাল বা গোলাপিও হতে পারে। দুই নম্বর হচ্ছে জন্মগত চিহ্ন। এমন অনেকগুলি ক্ষেত্রে রয়েছে যেখানে সন্তানের মুখে এই দাগগুলি জন্মগত চিহ্ন হিসাবে দেখা গেছে, যদি এমনটি হয় তবে চিন্তার দরকার নেই। তিন নম্বর হচ্ছে টিনিয়া বার্সিকোলার। টিনিয়া বার্সিকোলার পাইটেরিয়াসিস বার্সিকোলার হল মালাসেসিয়া দ্বারা সৃষ্ট ছত্রাকের সংক্রমণ। এই ছত্রাকটি শিশুদের যেভাবে প্রভাবিত করে তা হল এটি এমন একটি অ্যাসিড তৈরি করে যা শরীরের অভ্যন্তরে মেলানিন উৎপাদনে হস্তক্ষেপ করে। চার নম্বর হচ্ছে বিটিলিগো। বিটিলিগো একটি ত্বকের সমস্যা যা নিজে ক্ষতিকারক না হলেও অনেক পিতামাতাকে ভয় দেখায়। পিগমেন্টেশন নষ্ট হওয়ার কারণে ত্বকে সাদা প্যাচগুলি হয়। বিটিলিগো একটি স্বপ্রতিরোধ সমস্যা, এর অর্থ হল আপনার শরীর তার মেলানোসাইটগুলিতে আক্রমণ করে, যে কোষগুলি মেলানিন উৎপাদন করে তাদের মেলানোসাইট বলা হয়। পাঁচ নম্বর হচ্ছে আঘাত বা পোড়ার কারণে সৃষ্ট ছাপ। অনেক সময় ত্বকের কোনো নির্দিষ্ট অংশে আঘাতজনিত কারণে আঘাতের স্থানে পিগমেন্টেশনের অভাব বা দেরিতে পিগমেন্টেশন হতে পারে। ছয় নম্বর হচ্ছে কৃমি সংক্রমণ। এই কারণটি কিছুটা প্রশ্ন সাপেক্ষ। কিছু লোক দাবি করেন যে সাদা প্যাচগুলি পেটে কৃমির কারণে, যদিও এই কারণটি নিশ্চিত নয়, কারণ এরপরেও কিছু সময় অন্তর একবার আপনার বাচ্চার কৃমি হতে পারে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আজ এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে এরকম নিউ নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।